ছোটবেলার আদো আদো গলায় তুমি প্রথম বলেছিলে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, তার কথার মধ্যে আমার কিছু এলিমেন্টস থাকে যে এলিমেন্টসগুলো আমাদের কোথাও মনকে ছুঁয়ে যায়, মানুষ ভোলে না যেটা তুমি তাকে অনুভব করাচ্ছ। শান্তশ্রী, শান্তশ্রী প্রেমে পড়ে বারান্দায় দাঁড়িয়ে কি গান গিয়েছিল, তোমার খোলা হাওয়া, বড় বড় অ্যাঙ্কার্স তোমার চোখের সামনে ভাসে, তাদেরকে কেন আমরা মনে রাখি, ওয়াই? তো আজকে আমরা ক্লাস করব আর্ট অফ কমিউনিকেশনসের উপরে। সো হোয়াট ইজ কমিউনিকেশন এবং কমিউনিকেশনস আর্ট, এটা হচ্ছে একটা স্পেসিফিক বৈশিষ্ট্য যারা মিড ইন্ডাস্ট্রিতে কাজ করবে বা করতে আসছো বা করার কথা ভাবছো। দেখো, তুমি রেডিওতে কথা বলতে পারো, তুমি হচ্ছে টিভিতে কথা বলতে পারো, অথবা তুমি পত্রিকাতে প্রিন্টে লিখতে পারো, বা বর্তমান সময়ে আমরা কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে অর্থাৎ বিভিন্ন ইউটিউব ফেসবুক এও আমরা কিন্তু কাজ করে থাকি। অনেক বড় বড় মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে যে প্ল্যাটফর্মগুলো কিন্তু ডিজিটালে কাজ করছে, বা যে প্ল্যাটফর্মে কাজ করো না কেন, যদি আমরা যদি প্রিন্টটাকে বাদ দিয়ে দিই তো সবটাই আমরা কী করি, আমরা কথা বলি, উই কমিউনিকেট। তো আর্ট অফ কমিউনিকেশন ইজ আ আর্ট, ইজ অ্যান আর্ট। কী আর্ট? এই আর্টটি আমরা ইউজ করি দুটো জিনিসের জন্য। এক হচ্ছে হলো তুমি যার সাথে কমিউনিকেট করছো অন স্ক্রিন, ধরো না তুমি আজকে ইন্টারভিউ নিচ্ছ, ইউ আর টেকিং হিজ অর হার ইন্টারভিউ অফ এনি সেলিব্রিটি গেস্ট, দেবেরই তুমি ইন্টারভিউ নিচ্ছ, পলিটিক্যাল ইন্টারভিউ নিচ্ছ, অথবা তুমি ধরো নাও রাজ চক্রবর্তীর ইন্টারভিউ নিচ্ছ, ইটস এন্টারটেনমেন্ট ইন্টারভিউ, অথবা তুমি ইউ আর টেকিং দ্য ইন্টারভিউ অফ এনি স্পোর্টস পার্সোনালিটি লাইক ধরো নাও বিরাট কোহলির ইন্টারভিউ নিচ্ছ। তো তোমার আর্ট অফ কমিউনিকেশন দুটো জিনিসের জন্য লাগবে। তো তুমি যার সাথে কাজ করছো, যার সাথে কথা বলছো, তার সঙ্গে তুমি নিজের কমফোর্ট জোন ক্রিয়েট করছো, এবং দ্বিতীয়ত অডিয়েন্সের কাছে অনেক বেশি অ্যাকসেপ্টেবল হচ্ছে। দেখো, কথা তো আমরা সবাই বলি, বাট কারো কারো মানুষের কথা আমাদের মনে আটকে যায় বা গেঁথে যায়, তাই না? কেন গেঁথে যায়? কারণ তার কথাটা আমাদের ভালো লাগে বলে, তার ওয়ে অফ টকিংটা আমাদের একটু মজা দেয়, আনন্দ দেয় বলে, তার কথার মধ্যে আমার কিছু এলিমেন্টস থাকে যে এলিমেন্টসগুলো আমাদের কোথাও মনকে ছুঁয়ে যায়। এবার এটাকে আমরা যদি ভাঙি, এর দুটো পার্ট আমরা পাবো। একটা হচ্ছে কন্টেন্ট পার্ট, বা কন্টেন্টের পার্ট কী? কন্টেন্ট পার্ট হচ্ছে হলো এক্স্যাক্টলি যে কন্টেন্ট, মানে ধরে নাও যে বিষয়বস্তুগুলো নিয়ে আমরা কাজ করছি, যে স্ক্রিপ্টটি, যেই বিষয়টা, যে টপিকটা, ধরো এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে ট্রেন্ডিং টপিক কী আজকে? যদি আজকে যদি আমরা কোনো চ্যানেলে প্রোগ্রাম করতে যাই, সবচেয়ে ট্রেন্ডিং টপিক কী? ইলেকশন, আইপিএল, ওকে, এটা হচ্ছে কন্টেন্ট। সারা বছর তো আইপিএল থাকবে না, সারা বছর তো ইলেকশন থাকবে না, সো হোয়াট নেক্সট? তো আলাদা কী? এটা একটা কন্টেন্ট পার্ট, কন্টেন্টের রিসার্চ পার্ট থাকে, কন্টেন্টের স্ক্রিপ্টিং পার্ট থাকে, কন্টেন্টটাকে ভাঙার পার্ট থাকে, আমরা একটা প্যাকেজ কী করে করবো, প্রোডাকশন কী করে করবো, টেকনিক্যাল পার্ট থাকে, ওগুলোকে আমরা সাইড লাইন করে দিচ্ছি আজকে। তো আজকে আমরা শিখবো হচ্ছে আর্ট অফ স্পিকিং। সো আর্ট অফ স্পিকিংয়ের সবচাইতে মজার জায়গাটা হচ্ছে হলো, সবচাইতে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে হলো, তুমি যখন কথা বলছো তুমি কি দর্শকের মনকে ছুঁচ্ছ? তুমি কোথাও গিয়ে তার মনে দাগ কাটতে পারছ? এবার তার জন্য কিছু টেকনিক আছে, প্রসেস আছে, পদ্ধতি আছে, সেগুলো আমরা আজকে শিখবো আমরা। তো আর্ট অফ স্পিকিংয়ে নিয়ে যারা বিভিন্ন লেখক, বিভিন্ন ফেমাস রাইটার্স যারা রয়েছে, তারা যখন কোনো কিছু লেখালেখি করছে, কোনো কিছু বলছে, কোনো কিছু জানাচ্ছে, তো তারা রিসার্চে দু তিনটে জিনিস দেখেছে। কী দেখেছে? সে খাতা লিখে নেব, চলো লেখো খাতায়। হোয়াট ইউ সে পিপল ফরগেট, তুমি যেটা বলো সেটা মানুষ ভুলে যায়। অফকোর্স, তুমি তোমার বান্ধবীকে 10 মাস আগে কোন কথা বলেছিলে সেটা তোমার কি মনে আছে? দে ফরগট। নেক্সট, হোয়াট ইউ ডু ডট ডট দিয়ে লেখো, পিপল ফরগেট, ডট ডট দিয়ে দাও, পিপল ফরগেট। থার্ড লাইন লেখো, পিপল ডোন্ট ফরগেট হোয়াট ইউ মেক দেম ফিল, মানুষ ভোলে না যেটা তুমি তাকে অনুভব করাচ্ছ। মাথায় রাখো, আজকে তোমাকে কেউ কোনো কিছু ফিল করিয়েছে, গট ইট? সেইটা তুমি কখনো ভুলো না, আমাদের হার্ট কানেকশনসটা আমরা কখনো ভুলি না। দেখবে কেন বড় বড় অ্যাঙ্কারস, মীর, কপিল শর্মা থেকে শুরু করে আমরা যত বড় বড় অ্যাঙ্কারস তোমার চোখের সামনে ভাসে,
তাদেরকে কেন আমরা মনে রাখি? ওয়াই আমরা মনে রাখি তাদেরকে? বিকজ তারা আমাদেরকে ফিল করায়, টু মেক আস ফিল। সেই ফিলটা হতে পারে সানডে সাসপেন্সের কোনো সুন্দর হরর গল্প, হতে পারে কপিল শর্মা আমাদেরকে খুব দারুণ মানে হাসির মুহূর্ত ফিল করিয়েছে, অথবা কোনো ব্যক্তিবিশেষ তোমাকে খুব স্পেশাল ফিল করিয়েছে। তোমার পার্সোনাল লাইফেও এটা এই ট্রিটমেন্টটা আমরা করে থাকি। আমরা খেয়াল করে দেখো, যারা আজকে প্রথম দিন আসলে তাদেরকে পাশের ঘরে বসিয়ে তোমাদের সাথে গল্প করলাম, কোথায় বাড়ি, কী করছো, আচ্ছা গুড, এই জিনিসগুলো করতে পারবে, তোমাদের ওখানে ব্যারাকপুরে ওই পুকুর পাড়ে আমি ক্লাস করাতে যাই, তাই ওখান থেকে চলে আসবে বিকেলবেলা ক্লাসের পরে, এই যে বেশ কিছু মজার মজার গল্প করলাম। দেখো মজার মজার গল্পগুলো কী করলো, একটা ফিল করালো। কী ফিল করালো? কমফোর্ট ফিল করলো। গট ইট? তো যখন তুমি আর্ট অফ স্পিকিংয়ের, আর্ট অফ কমিউনিকেশনসের প্রথম প্যারামিটার সোচ্ছ হলো যাদের সাথে কমিউনিকেট করছো, দেখো তোমার সঙ্গে আমার কী যায় আসে, আমি কে, আই এম নাথিং, ঠিক আছে, মানে সমুদ্রের পাড়ের একটা ছোট্ট ধুলিকানার সমান হচ্ছে ব্যক্তি হচ্ছে আমি, ইভেন তোমরা সবাই। আমরা যদি আকাশের দিকে তাকাই আমরা কী পাবো? কোটি 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 আমরা তারা পাবো, প্রত্যেকটা তারা হচ্ছে এক একটা সূর্য, প্রত্যেকটা সূর্যের একটা করে এরকমভাবে ইউনিভার্স রয়েছে, সেখানে 10টা 15টা 20টা বা 50টা গ্রহ ঘুরে বেড়াচ্ছে। এরমই একটা তারার নাম হচ্ছে সূর্য, তার 9টা 10টা 9টা গ্রহের মধ্যে একটি গ্রহ পৃথিবী, সেই পৃথিবীর এতগুলো দেশের মধ্যে এত কোটি মানুষের মধ্যে কোন একটা ছোট্ট জায়গায় আমরা বসে ক্লাস করছি। তা একবার অনুভব করে দেখো, হাউ মাচ উই আর সিলি উই আর, মানে না কথা কথা কারোর জন্য কিছু থেমে থাকে না, আর কিছু লোকের জন্য অনেক কিছু থেমে থাকে। কী বলতে পারবে? ওই সমস্ত মানুষরা যাদেরকে আমাদের ফিল করিয়ে দেয়। হোয়াই রবীন্দ্রনাথ টেগোর ইজ স্টিল ইন আওয়ার হার্ট, কবিগুরু কেন আমাদের মনে? কারণ তুমি আমাদের ফিল করিয়েছিল ছোটোবেলার আদো আদো গলায়। তুমি প্রথম বলেছিলে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, কী বলেছিলে, আমাদের ছোটো নদী চলে আঁকে বাঁকে, যখন তোমরা যখন ও যখন প্রথম ফল ইন লভ প্রেমে পড়লো, কী নাম তোমার? শান্তশ্রী। শান্তশ্রী, শান্তশ্রী প্রেমে পড়ে বারান্দায় দাঁড়িয়ে কী গান গিয়েছিল? তোমার খোলা হাওয়া। বিজয়দা পাহাড়ে গিয়ে প্রথম হচ্ছে হলো আমাদের সিউড ব্যাচের ছেলেটির সঙ্গে লাইন মারার সময় কী গান গিয়েছিল? কী গান গিয়েছিল? ওহো জানা, ঠিক আছে, ইয়ে ক্যা কিয়া তুমনে, খুব বাজে গলায় গান করছে। তো হোয়াট দ্য থিং, তো বিষয়টি হচ্ছিল আমাদেরকে যে ফিল করায় তার কথাই আমরা মনে রাখি। ফিল, আজকে নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের কী ফিল করি, ফিল করিয়েছিল, ন্যাশনালিজম। তো মাথায় রাখবে, তুমি যদি আর্ট অফ স্পিকিংয়ের প্রথম মন্ত্রটা বুঝে যাও, দেন ইউ উইল ফিল ইউ বিকাম দ্য এক্সপার্ট অফ দ্যাট। প্রত্যেকটা ভালো ভালো কমিউনিকেটার অডিয়েন্সকে ফিল করায়। আজকে মনে করে দেখো, এই যে তিনজনকে যদি বলি, ওদের সঙ্গে আমার প্রচুর কথা হয়, এই তিনজন কী নাম, রেশমি, রেশমি বিজয় তার স্মৃতি, এই তিনজনের সঙ্গে আমার প্রচুর কথা হয়। ক্লাসের বাইরে আমরা চা খেতে গেছিলাম, মাঝখানে আড্ডা দিতে গেছিলাম, আমরা পিএনপিসি গসিপ করি মাঝে মাঝে, আমরা আমি শুনি, ঠিক আছে, আমি রিপ্লাই দিয়ে কিছু বলি না, আমি বললে আবার কেস খেয়ে যাবো, ওদের বলে দেবে গিয়ে ওই তো স্যার বলেছিল, ওরা করে শুনি বা মজা করি। বাট আমি ওদেরকে সবসময় চেষ্টা করি স্পেশাল ফিল করানো, সবার সাথে যার সাথেই কথা হয় আই ট্রাই টু মেক দেম ফিল স্পেশাল। তোমরা সবাই তোমরা স্পেশাল, তোমরা যার সাথে আমার মেসেজে কথা হয়, দেখবে মেসেজ আমি প্রত্যেকে রিপ্লাই করার চেষ্টা করি। কালকে ওর সাথে আমার কথা হচ্ছে রাত্রিবেলায়, রাত্রিবেলায় 11টা 12টার সময় মেসেজ করেছিল, দরকারে একটা পড়াশোনা রিলেটেড কথা হচ্ছিলো। প্রত্যেকে যখন কেউ কথা বলে, তোমার কাউকে নাও যখন বলি সেটা লজিক, এটা রিজন দিয়ে বলি যে বাবু আমি ক্লাসে আছি, ব্যস্ত আছি, এখন মেসেজ করো না, পরে কথা বলছি। তো মেক দেম ফিল, একটা ভালো কমিউনিকেটারের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে হলো তুমি তোমার অপোজিট পার্সনকে ভাই কী ফিল করাচ্ছ, দেন তার সাথে কানেকশন বিল্ড আপ হবে তোমাদের।